যাবে পাখি ওরে আমি ভাবি সোহাগেতে 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 রাখিতাম তারে সকল ভুলে ভরে আমার সেরে ভরে চলে গেছে পাখি আমার কোন সু সুদূরে মানুষের জীবনে এমন কোন ব্যক্তি নাই যে তার জীবন থেকে তার পোষা পাখি উড়ে যায় না।
এখনো আপন মানুষ সারা নবীরহ বেদনায় তার চোখের জল ঝরিছে। প্রতিটা মানুষ তার আপন মানুষকে হারিয়েছে, কারো স্ত্রী, কারো পুত্র, কারো কন্যা, কেউ প্রেমিক, কেউ প্রেমিকা, কেউ হারিয়েছে তার আপন মানুষ। আজ আপন মানুষ আদা নবীরহ জ্বালায়, সেই মানুষের আজও চোখের জল ঝরে। প্রতিটা মানুষের সেই আপন মানুষ হারানো জ্বালা। তাই আমার গান, আমি যারে হারিয়েছি তারে তো আর কোনোদিন পাব না, কিন্তু যাকে এত ভালোবেসে আমি রেখেছিলাম আমার হৃদয় মন্দিরে, সে যেদিন চলে যাবে একবারও আমাকে বলে যাবে না আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তাই আমার গান, ও আজ তার লাগিয়া আমি কান্দিয়া মরি, ওরে জ্বালা কহিতে না পারি, ওরে জনম কেমনে ধরে, আমার সকল, আমার সকল কিছু সে যে নিয়ে কে রে, কত লোকে হারায় পাখি, বাবা বাবা, ওরে সেই স্মৃতি ও তার হৃদয়ে রাখি, সদাই তার ঝরি সে আঁকে, কত লোকে হারায় পাখি। মানুষ তো দূরের কথা, আমি একদিন বর্ধমান থেকে গান গেয়ে আসছি, আমার টাটা সুমোটা চলছে, তা প্রায় 70-80 কাছাকাছি স্পিড আছে, হঠাৎ করে দেখলাম দূর থেকে দেখা যাচ্ছে রাস্তার মাঝে একটা কুকুর একদম রাস্তার মাঝে, তার শব্দ যোজনা করে কি যেন কি বলছে। আমি আমার ড্রাইভারকে বললাম, এই গাড়ি দাঁড় করো, আমরা যদি না দাঁড় করাই এর পরের গাড়িটা গেলে ওকে মেরে দিল। আমি গাড়িটা দাঁড় করি, একটু দাঁড়ালাম, কাঁচটা খুলেছি, এর মধ্যে থেকে দেখছি একটা কুকুর, তার পাশে রক্তাক্ত অবস্থায় ছোট্ট একটা কুকুরের বাচ্চা পড়ে আছে, আর ওই কুকুরটা বাচ্চাটাকে কাছে নিয়ে ঊর্ধ্ব দিকে তার মুখটা তুলে কি যেন শব্দ যোজনা করছে। মনে হচ্ছে তার অন্তরাত্ম থেকে কি যেন এক বিরহের বাণী বহিঃপ্রকাশ হচ্ছে।
হয়তো সে বলতে চাইছে, আজ তুই কোথায়, আমি কোথায় হারিয়ে গেলাম। আমি যে গাড়িটায় ছিলাম তার আগের গাড়িটায় হয়তো ওই বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়ে গেছে। একটা কুকুর, সে তার সন্তান হারা হোক বিরহ বেদনায় ওই মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে। ওহে নির্বোধ মানুষ জাতি, তোমরা বোঝো না আমার বুকের ধরা হারা হয়ে গেলাম। আমার বাড়ির ঘরের সামনে ছোট্ট একটা বকুল ফুল গাছ আছে, একটা বাসার মধ্যে দুটো পাখি থাকতো, ঘুঘু পাখি। আমি প্রতিদিন গান সেরে গিয়ে সকালবেলা উঠে ওই পাখি দুটোকে দেখতাম, ওরা দুজনে খুব খেলা করত। একবার মালদার থেকে বাড়িতে গানে গেছি, হঠাৎ করে দেখি ওই দুটো ঘুঘু পাখির থেকে একটা পাখিকে কে যেন তীরবিদ্ধ অবস্থায় মাটিতে ফেলে রেখে গেছে। আমি বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করলাম, কে গো পাখিটাকে এইভাবে কে ফেলে রাখলো? আমাকে বলছে, আমি একটু মাঠে গিয়েছিলাম, হয়তো কোনো একজন ব্যাদ এসে ওকে তীরবিদ্ধ করেছে। দেখতে পাচ্ছি যে পাখিটা বেঁচে আছে ওই বকুল ফুল গাছের বৃক্ষ শাখায়, একবার উড়ে পড়ছে আর একবার মাটিতে পড়ে। যে পাখিটা পড়ে আছে ও চতুর্দিকে ঘুরে ঘুরে ওকে ঠুকরাচ্ছে, আরো শব্দ যোজনা করছে। মনে হচ্ছে ও বলতে চাইছে, বন্ধু আজ তুই কোথায়, আমি কোথায়। একটা পাখিও তার আপন মানুষ হারানো বিরহ বেদনা সহিতে পারে না। আমরা মানুষ হয়ে বুঝি না। আমার বাড়ির পাশে একটা বউ, 8 বছরের ছেলে তুই আর একজনের সাথে চলে গেছে। আর নির্বোধ মানুষ জাতি, তার সন্তানের প্রতি মায়া নাই। একটা কচ্ছপে ডিম পারে, চলে যায় ডিম পেড়ে বিলের ভিতরে। 3 মাস থেকে 6 মাস পরে কচ্ছপের ডিম ফুটে বাচ্চা বের হয়। যত দূরে যাক ওই কচ্ছপের লক্ষ্য থাকে, আমার ডিমটা কোথায় আছে ওইখান থেকে দেখতে পারে। সব থেকে তো শ্রেষ্ঠ জনম মানব জনম, এই মানব জনমের উপর তো শ্রেষ্ঠ জনম। তাহলে আমরা মানব হয়ে এগুলো কি, আমরা কি সত্যি মানুষ, আমরা কি মানুষ হয়েছি? আমি দেখেছি অনেক মায়েদের, আপনাদের এখানে মারা ভালো আমার মনে হয়, স্বামী যদি বিদেশে যায় তার বউ 1 মাসের মধ্যে আরে নাদুস কোম্পানি হয়ে পড়ে, খাইয়ে খুইয়ে আর কোম্পানি নাদুস হয়। সত্যি কথা কি না? কেন, তোমার স্বামী বিদেশে গিয়েছে কার জন্য? তোমার জন্য, তোমার ভালো রাখার জন্য। সে যে বিদেশে গিয়েছে সেখানে তার কেউ নাই, তার যদি কোনো বিপদ হয় দেখার মতো কেউ নাই, আর তোমার সবাই আছে, তাহলে তোমার বাড়ি বসে দীনবন্ধুর কাছে প্রার্থনা করা হচ্ছে, হে দীনবন্ধু ওর যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয় সেই ব্যাধিটা তুমি আমারে দিও, ওরে ভালো রেখো। স্বামীর বিরহ বেদনাতে সে তো ক্ষীণ হয়ে যাবে। স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি, স্বামী বিনা আমি যেন মণি হারা পড়ি। আর আজকাল মাইয়ে ছেলে স্বামী বিদেশে গেলে আরে নাদুর হয়ে পড়ে, তোমাকে জায়গা নাই আমাকে ওই জায়গা বিটি কি কথা করছি। যে নারী বুঝতে পারে না আমার জন্য আমার স্বামী বিদেশে গিয়েছে, আমার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য গিয়েছে, আচ্ছা সেই মেয়ে ছেলেটা নিজের স্বামীকে দেখে অন্য পুরুষ গ্রহণ করে কি, তার বিবেক নাই? সে তার বিবেকের কাছে জিজ্ঞাসা করবে না সে কত কষ্ট করে টাকা পাঠায়? কথা খারাপ বলছি? এখন তো এই দেখে দেখে মনে হয় আর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে। আমার গ্রামে আমি যে বিয়ে খাই না কত সাল তার ঠিক নাই, বিয়েই হয় না। এইদিন আমার বউটা কইছে একটা নিমন্ত্রণ আইছে যাব নাকি, হ্যালো যাক বিয়েটা আছে, কয়ে না না কালকে রাত্রির ধরা পড়িছে তাই আসছে। কি আরম্ভ হয়েছে দেখিস, এই হচ্ছে বর্তমান হাল। তাই আমি প্রত্যেকের কাছে নিবেদন করব, এখনো সময় আছে, ঈশ্বর আছে, কর্ম কেউকে ফাঁকি দিতে পারে না। তুমি যাকে ভালোবাসো তাকে মন দিয়ে ভালোবাসো, এই জন্মে যাকে পেয়েছো তাকে নিয়েই থাকো,
যে চেহারার গরম গৌরব করো, কদিনে বাংলাদেশের একজন কবি গান লিখেছিলেন, যৌবন যৌবন একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না, যৌবন যৌবন একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না, যৌবন যৌবন একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। চেহারা তো বন্ধুর অভাব নাই, ও বৌদি পান্ডাউদি চামড়া গুছাই যাবে যেদিন, সেইদিন বুঝতে পারবা ওই ছোটবেলা যে হাত ধরেছিল সেই তোমার হাতখানা ধরে রাখবে। আরে যৌবন কালে বন্ধু মেলে, যৌবন কালে বন্ধু মেলে, শেষ কালে ভালোবাসে না, খালি জনম বলে শুনে গেলাম ভালোবাসা ভালোবাসা, এখনো আমারে কেউ কলো না আইলাম, এইরকম ভাই হিসেবে মাল্লাই আমি পড়লাম না, বুঝলি আমার দাড়ি দিয়ে ভয় পায় নাকি জানি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এ জীবন যেন আর না হয়, ও যেন আমি আর চাই না, ভালোবাসা করতে করতে মাঝা মাঝা হয়ে গেছে। আরে এ রূপ যৌবনে মিছে জানা করে অবশেষে পতন ঘটে, ভাটাই যখন পড়ে ভাটাই যখন পড়ে, যেমন ফুল শুকালে সেই ফুলে হাসি ফোটে না, বন্ধু চলে গেলে আর আসে না, বন্ধু চলে গেলে আর আসে না। যাদের জীবন থেকে তার আপন মানুষ হারিয়ে গেছে, সেই আপন মানুষ আনন্দ বিরহ বেদনার গান, কত লোকে হারায় পাখি সেই স্মৃতি হৃদয়ে রাখি, আরে ওটা ঝরিছে Ah!
সদাই কেঁদে মরে, সদাই কেঁদে মরে, সেই পাখির মানুষ যারা ওরে জলে পুরে হতারা হয়েছে সারা, দুনয়নে বহিছে শিশির কাঁদে আহারে, অধম শিশির কাঁদে, সে পাখি, সে পাখি বিহনে আরে সদা বসে নির্জনে, জলে সে বিচ্ছে আগুনে